দেখে ঠিক আছে বলে এবার টার্মে তাহলে কি কি দেখতে হবে বল তাহলে আমরা কিভাবে এক্সপ্যান্ডিং ব্যালেন্স করি এছাড়া আর কি কিভাবে দেখতে ডিসিশন হলে যারা দেন ব্যালেন্স করি এলএমপিডিডি আর একটা ফার্স্ট ট্রাইমেস্টার ইন্টিগ্রাল ইউএসজি একটা সব ঠিক আছে তারপর যাই হোক আর হচ্ছে এক্সপ্যান্ডিং ব্যালেন্স স্কোর করতে হবে তাহলে বল এক্সপ্যান্ডিং ব্যালেন্স স্কোর অস্ট্রেলিয়ান রিলিজ করে বল অথবা ফিজিক্যাল ক্যাটাগরি থেকে কি কি দেখবি স্কিনটা কিরম দেখে মনে হচ্ছে নিচে ভেন্স গুলো অনেক প্রমিনেন্ট হতো সেটা হচ্ছে প্রিটার্ম তাহলে এটা সেটা টার্ম এর ফেভার নেক্সট পয়েন্ট ঠিক আছে ল্যানুগো বল ল্যানুগো দেখ হাত ধরেছিস দেখ ল্যানুগো কোথায় দেখে দেখা মনে নেই একটু মনে নেই দেখা শোল্ডার রোলে বসে দেখা হ্যাঁ এই ল্যানুগো আছে ঠিক আছে একদম নেই তা না কিন্তু স্পার্স ফ্রি টার্ম যদি হতো আরো বেশি থাকবে তাই তো এই হেয়ার গুলোকে আমরা বলি ল্যানুগো নেক্সট কি দেখতে হবে যত তাড়াতাড়ি ফিরবে তত হচ্ছে ইনস্ট্যান্ট রিকোয়াল টার্মটা হচ্ছে ইনস্ট্যান্ট রিকোয়াল আর যত স্লো রিকোয়াল হবে তত হচ্ছে প্রিচার ঠিক আছে বলো আচ্ছা এবারে দেখো ইয়ার রিকোয়াল পরে কি দেখতে হবে বল ব্রেস ব্রেস বার ব্রেস বার কথাটা হচ্ছে ব্রেস বার উল্টো পাল্টা টার্মিনোলজি ইউজ করে ব্রেস বার দেখা কিরকম ভাবে দেখতে হবে দেখা তো এটা এই দিক বরাবর হ্যাঁ মানে পারপেন্ডিকুলার দিক নয় হরাইজন্টাল সো দিস ইজ আ ব্রেস বার তাহলে ব্রেস বারে তোকে ধরতে হবে ঘিসের দিলে হবে মা তো মোটামুটি বুঝ যাবে কি বলেছিলাম মোর দ্যান 5 মিলিমিটার আমি সব দেখাবো না নিজেরা দেখাতে হবে সোল কেসটা দেখার সময় অলওয়েজ অলওয়েজ ইউ শুড স্ট্রেচ দ্য সোল ঠিক আছে কখনোই সোল স্ট্রেচ না দেখা যাবে না সোল পিস যখনই দেখবে তখনই তোমরা এরকম ভাবে তো স্ট্রেচ করবে ঠিক আছে তাহলে দেখি গোটা পা জুড়েই সোল পিস আছে কারণ এই যে কালিগুলো ঢুকেছে সেটা সোলের মধ্যেই ঢুকেছে কিন্তু এরকম ভাবে দেখে তো সুপারফিশিয়াল পিসও চলে আসবে তাই না যদি শুধু অ্যান্টেরিয়ার টু থার্ডের পিসটাই শুধু থাকে তাহলে ওটা প্রিটার্ম যদি তারপরেও টোটাল পিস ভরে যায় তাহলে সেটা টার্ম তাই না পুরো এন্টায়ার সোল মানে মোর দ্যান অ্যান্টেরিয়ার টু থার্ডের বেশি সোল পিস থাকা মানে দ্যাট ইজ আ টার্ম আর অ্যান্টেরিয়ার টু থার্ডের আগে সোল পিস না থাকা মানে সেটা হচ্ছে ঠিক আছে
জিজ্ঞেস করবে যে নিউরোলজিক্যাল ক্রাইটেরিয়া গুলো জানো কিনা, জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, মুখে জিজ্ঞেস করতে পারে কি কি আছে নিউরোলজিক্যাল ক্রাইটেরিয়া। টোন তো আছে, টোনটাকে কি বলে পশ্চার, এবার সে পশ্চার দেখে কি যদি বলে দেখেই বলো তো এটা টার্ম না পিটা কি বলে, ফ্লেক্স পশ্চার দেখেই মনে হচ্ছে এটা টার্ম, তাই না। সাইজ দেখ ওভারঅল, পশ্চার দেখ, স্কিন কালার, এটুকু দেখেই বোঝা যাচ্ছে এটা টার্ম, তাই না। সো দ্যাট ইজ নাম্বার ওয়ান, টার্ম হলো। তারপরে আর পশ্চার ছাড়া কি পয়েন্ট আছে, আর্ম রিকয়েল, স্কার্ফ সাইন, স্কার্ফ সাইন একটা আছে, তারপরে স্কয়ার উইন্ডো আছে, স্কয়ার উইন্ডো, ঠিক আছে, স্কার্ফ সাইন, স্কয়ার উইন্ডো, আর এটা হচ্ছে আর্ম রিকয়েল, আর কি আছে, পায়ে কি আছে, ইউটুরিয়াস আর ইউটুরিয়াল, অল আর টোনের টেস্ট বলে রাখছি এক্সেপ্ট ফর স্কয়ার উইন্ডো, স্কয়ার উইন্ডো ইজ জয়েন্ট মোবিলিটি টেস্ট, বুঝা গেছে, স্কোয়ার উইন্ডোটা করেই জয়েন্ট মোবিলিটি, সেই জন্য স্কোয়ার উইন্ডো টেস্টটাই শুধু আলাদা রেজাল্ট দেয়। সবগুলোতেই কি হবে, প্রিটার্মগুলো হাইপোটোনিয়া, সবই বেশি বেশি অ্যাঙ্গেল পাবি হচ্ছে প্রিটার্মকে, আর সবই কম অ্যাঙ্গেল পাবি হচ্ছে টার্ম। কিন্তু তোর যদি দেখা যায় যে তোর স্কোয়ার উইন্ডো টেস্টটা হচ্ছে কিরম করে দেখে, স্কোয়ার উইন্ডোটা দেখে হচ্ছে এটাকে যা সেরম জয়েন্ট করতে হবে, তাই এই দেখ এখানে কোনো অ্যাঙ্গেল নেই না, বিটুইন দ্য হ্যান্ড অ্যান্ড দ্য রিস্ট কোনো অ্যাঙ্গেল আছে নেই তো, তাহলে তাহলে সেটাকে কি ভাবে, শুনুন গরম লাগছে একটু ফ্যানটা চালাও তো, আপনি যাবে তাহলে এটা যদি তোর অ্যাঙ্গেলটা যদি জিরো হয় তার মানে টার্ম বাড়ছে, আর অ্যাঙ্গেল থাকা মানে পিটার্ম, তাই তো, মানে যদি পিটার মতো তুই জয়েন করতে পারতিস না, কারণ প্রিটার্মে জয়েন্ট অত মোবাইল হয় না, তাই না, ওরা তো তখন ভেজেনে দিয়ে বেরোনোর কথা না, ওদের ভেজেনে দিয়ে বেরোনোর কথা বলে ওদের জয়েন্টগুলো ভগবানই এমন সিস্টেম করে রেখেছে যে ওদের জয়েন্টগুলো তখন হাইপার মোবাইল হয়, হ্যাঁ, এটা কেন হয় না, প্লাসেন্টা থেকে রিল্যাক্সিং হরমোন রিলিজ হয়, দ্যাটস হোয়াই, ঠিক আছে। আচ্ছা, যখনই তুমি নিউরোলজিক্যাল স্কোরিং করবে তখন কিন্তু মাথা মাঝখানে থাকে, ঠিক আছে, হেড শুড বি ইন মিড লাইফ অ্যান্ড স্ট্রেট, দেন স্কার্ফ সাইন কিরম করে দেখে, এই এলবো ক্রস করছে মিড লাইন, শোল্ডার উঠে যাবে নাকি, সো এলবো মিড লাইন ক্রস করছে না, সো টোন কি বেশি না কম, টোন বেশি মানে কি, টোন কম মানে কি, স্কার্ফ সাইন। আমরিকলে কি করতে হবে, মাঝে মাঝে ঘুমোচ্ছে, আমরিকল খুব ভালো হবে না, এরম করে নিয়ে হাতটাকে এখানে ছেড়ে দিয়ে ছেড়ে দাও, তাও ভালো হলো, সাত করে চলে যাবে, দেখে জাম দিকে প্রিটা মতো তো এরকম স্লো যেত, ঠিক আছে, হলো। আর কি দেখতে হবে, স্কোয়ার উইন্ডো হয়ে গেল, স্কার্ফ সাইন, আমরিক হয়ে গেল, তারপরে পশ্চার বলে দিলাম, পপলিটিয়াল অ্যাঙ্গেল দেখার সময় কি করতে হবে, জাস্ট এরকম ভাবে পাটাকে নিয়ে এই দিস ইজ দ্য অ্যাঙ্গেল, পপলিটিয়াল ফোসাতে যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ দ্য পপলিটিয়াল অ্যাঙ্গেল, হিপ কিন্তু উঠে যাবে না বিছানা থেকে, হিপ উঠে গেলে সব বাচ্চারই সব ই হয়ে যাবে, হিপটা বিছানাতে ফিক্স থাকবে, এই দিস ইজ দ্য পপলিটিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে। সো পপলিটিয়াল অ্যাঙ্গেল যত টার্ম বাচ্চা হবে তত অ্যাকিউট অ্যাঙ্গেল, যত প্রিটার্ম বাচ্চা হবে তত অবচিউস অ্যাঙ্গেল, হয়ে গেল। আর কি আছে, হিল টু ইয়ার, হিল টু ইয়ারের সময় প্রেফারেবলি এই দুটো অ্যাঞ্চার শুকিয়ে সুপিরিয়ার লিয়ার স্পাইন দুটো ফিক্স করে নিতে হবে, ওটা নিয়ে ওটাকে টাচ করানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে, বেশি এর টাচ করবে না, তাই না, যত প্রিটার্ম হবে তত কানের কাছে যাবে, যত টার্ম হবে তত কানের কাছে যাবে, এই তো ফিক্স, তোদেরকে দেখাতে বলবো না, তবুও টার্মসগুলো জেনে রাখতাম, হ্যাঁ, সো এই কটা হচ্ছে হলো টার্ম প্রিটার্ম দেখার জন্য। আর এই বাচ্চাটা বয়স কদিন, কবে থেকে থিওরি, হলো তাহলে, আর বল এবার এটা বল, হ্যাঁ প্রথমে দেখবো টেম্পারেচার, তারপরে রেসপিরেশন, হার্ট রেট, আর ক্যাপিলারি, চারটি হচ্ছে ওদের ভাইটালস, তাহলে টেম্পারেচার কিরম করে দেখতে হবে নিউবর্নে, হাউ টু, এইটা সবাইকে জিজ্ঞেস করবো বলে যাচ্ছি আমি, হাইপোথার্মিয়া, ওই একটা জিনিস ভাইটালস লোককে জিজ্ঞেস করবে, প্রত্যেককে জিজ্ঞেস করবো, ডিজিটাল থার্মোমিটার কোথায় দেখবো, অ্যাক্সিলাতে, অ্যাক্সিলাতে গর্ব ধরে একদম পামে মেলা দি পাম, আর কিছু জানে না ছেলেগুলো, একদম ক্লাস করে স্লো দেখে, প্রথম রাগ লেগে যায়, what are the methods of ea বল, কি কি মেথড আছে টেম্পারেচার দেখার, কি কি মেথড বল,
প্রথম যেটা দেখবো যেটা হিউম্যান টাচ টেকনিক, যেটা মাকেও শিখিয়ে দেওয়া যাবে। তো কি করে করবো, না দুটো সোলকে জড়ো করবো প্রথমে, নাম্বার ওয়ান, ঠিক আছে, সোলকে জড়ো করবো, আমার ব্লসম অফ দা হ্যান্ডে এই সারফেসটা দিয়ে দেখবো, ঠিক আছে, হাতটা শুড বি ফিক্সড, ঠিক আছে, হাতটাকে ফিক্সড করব, দুটো পাকে ধরবো এই আর এই, ঠিক আছে, প্রথমে সোল অ্যান্ড দেন অ্যাবডোমেন, প্রথমে সোল অ্যান্ড দেন অ্যাবডোমেন। পরীক্ষার সময় কি করবি, তোর একটা ঠ্যাং তুলবি এখানটা দিয়ে দেখবি, একবার এখানটা এরম করবি, একবার হাতটাকে এদিক করবি, একবার ওদিক করবি, আমার মানে দেখলে তখন মনে হয় যেন কিচ্ছু করেনি ক্লাসে, ঠিক আছে, পা দুটো জড়ো করবি, দুটো হাত একদম, একটা পা তুলবি না, দুটো হাতকে জড়ো করবি, বেশি তুলবি না, আবার পেটের ওপর তুলে দিবি না, হ্যাঁ, এরম করবি আর এই এই সোল, আর হাত এরম খোলা নয়, হাত ফিক্সড, এই সারফেসটাই করবে পায়ের উপর, ঠিক আছে, এটা দেখবো একবার, পা দেখবো একবার, পেট দেখবো একবার, দুটোই যদি সমান গরম থাকে তাহলে কি নরমাল টেম্পারেচার, নরমাল টেম্পারেচার, একটা যদি পা যদি ঠান্ডা থাকে, পেট যদি গরম থাকে তাহলে কি কোল্ড স্ট্রেস, আর দুটোই যদি গরম থাকে তাহলে কি, দুটো যদি ঠান্ডা থাকে তাহলে হাইপোথার্মিয়া, আর এটা জিজ্ঞেস করবো হাইপোথার্মিয়া রিডিং জিজ্ঞেস করবো, আর যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ সিগনিফিকেন্ট হাইপোথার্মিয়া, যেটা তো দক্ষিণ হাইপোতে লেখা নেই, ওটার জন্য এফবিএনসি পড়তে হবে, ওটা জিজ্ঞেস জানতেই হবে, কারণ তোদেরকে সবাইকে আমি বলেছিলাম দাদাদের কাছ থেকে এফবিএনসি প্রোটোকল নিয়ে পড়বি, অ্যাটলিস্ট টেম্পারেচার হাইপোথার্মিয়া পার্টটা পড়তে হবে, জেনে নিবি, সিগনিফিকেন্ট হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার লেস দ্যান 35.5 ডিগ্রি সেলসিয়াস, এটাই অপারেশনাল ডেফিনেশন, বলছে যে 35.5 এর ওপর থাকলে বাচ্চা মায়ের কাছে রেখে ম্যানেজ করো, গো ফর কেএমসি, ইফ ইট ইজ বিলো 35.5 ইউ শুড অ্যাডমিট দ্য চাইল্ড, ঠিক আছে, দিস ইজ দ্য অপারেশনাল ক্লাসিফিকেশন, ঠিক আছে, 35.5 এর নিচে মানে সিগনিফিকেন্ট, মোর দ্যান 35.5 টু 36.5 ইজ মাইল্ড, ঠিক আছে, আর বাকি যে গ্রেডিংটা উপিগাইতে আছে সব জায়গাতে আছে, ওটা তো পড়বি যে কোল্ড স্ট্রেস কোনটা, মডারেট কোনটা, সিভিয়ার কোনটা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, আর হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট কিন্তু আমি জিজ্ঞেস করবো, আমি না করে সব এক্সামিনার জিজ্ঞেস করবো মোরালেস, ঠিক আছে, হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট কিন্তু মোরালেস সবাইকে পড়ে আসতে হবে, নিউ বর্নে একটা চ্যাপ্টার যদি পড়ো দ্যাট ইজ দ্যাট শুড বি হাইপোথার্মিয়া অ্যান্ড জন্ডিস, ঠিক আছে, দুটো চ্যাপ্টার যদি নিউ বর্নে পড়তে হয়, একটা হচ্ছে হাইপোথার্মিয়া, একটা জন্ডিস, আর একটা এনার্জি, এই তিনটে জিনিস কিন্তু জানতেই হবে, ঠিক আছে, বাকি সবই পড়ে আসবি, আমি বলছি এই তিনটে থেকে মোটামুটি ম্যাক্সিমাম লোকই কোয়েশ্চেন করবে, সো টেম্পারেচার জানতে হবে, হাউ টু লুক ফর টেম্পারেচার অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ, মাইল্ড হাইপোথার্মিয়া কি করে ম্যানেজ করবি, অবভিয়াসলি ক্যাঙ্গারু মাদার কেয়ার, তো হোয়াট ইজ ক্যাঙ্গারু মাদার কেয়ার, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ক্যাঙ্গারু, হাইপোথার্মিয়া জানা মানে ক্যাঙ্গারু মাদার কেয়ার জানতে হবে, ক্যাঙ্গারু মাদার কেয়ার জানা মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট জানতে হবে, হোয়াট আর দ্য বেনিফিটস জানতে হবে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ক্যাঙ্গারু মাদার কেয়ার জানতে হবে, তাই তো, ক্যাঙ্গারু মাদার কেয়ার কি করে, কি কি কম্পোনেন্টস, কি কি থাকে বল, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট ইজ ওয়ান কম্পোনেন্ট, বাট এটাকে আরো এক্সপ্লেনেটরি বলতে হবে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট তো সব বাচ্চাকেই করছি, জাস্ট আফটার ডেলিভারি, ইফ ইউর বেবি ইজ ক্রাইং ইউ ক্যান গো ফর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, তাই না, হ্যাঁ, কিন্তু স্কিন টু স্কিন কন্ট্যাক্টের কেএমসির সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্টের ডিফারেন্স কোথায় আছে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট যখন করছো, যখন তুমি এনআরপি করছো, যখন তুই তিনটে কোয়েশ্চেন করছিস না, যে ওয়েদার ইট ইজ আ টার্ম নিওনেট, ওয়েদার ইট ইজ আ বেবি ইজ ব্রিদিং অর ক্রাইং, ওয়েদার গুড মাসল টোন, এটা ইয়েস হলে পরে ইউ আর ডুইং রুটিন কেয়ার এন্ড ইউ আর স্টার্টিং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, দ্যাট শুড বি কন্টিনিউ ফর ওয়ান আওয়ার, হ্যাঁ, কিন্তু কেএমসি শুড বি ডান, কেএমসি স্কিন টু স্কিন থেকে আমরা বলি ইট শুড বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইউ শুড কন্টিনিউ ইট প্রোলং আর্লি প্রোলং অ্যান্ড কন্টিনিউয়াস স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ লং অ্যাজ পসিবল ডিউরেশন, গোটা দিনের মধ্যে যত ঘন্টা পারো কেএমসি করো, দ্যাট ইজ দ্য পার্ট অফ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, কিন্তু যেটা আমরা জাস্ট আফটার ডেলিভারি করি দ্যাট ইজ অনলি ফর ওয়ান আওয়ার না, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট ডাব্লিউএইচও রেকমেন্ডেশন, কিন্তু কেএমসি মানে হচ্ছে তুই বাচ্চার ওজন বাড়ানোর জন্য করছিস, বা বাচ্চা হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছে তার জন্য করছিস, তাই না, তাই জন্য তো ক্লিনিক্যালি স্টেবল অল লো বার্থ ওয়েট নিওনেট শুড রিকোয়ার কেএমসি, মানে হু আর এলিজিবল ক্যান্ডিডেটস ফর কেএমসি, সমস্ত লো বার্থ ওয়েট নিওনেট বাট ক্লিনিক্যালি স্টেবল, অ্যাটলিস্ট ক্লিনিক্যালি স্টেবল মানে কি হিমোডাইনামিক্যালি স্টেবল, যে বাচ্চা শকে আছে, যে বাচ্চার আয়রন কপ চলছে, ইউ ক্যানট গো ফর কেএমসি, কিন্তু যে বাচ্চা ইজ অন অনলি ভেন্টিলেটার ইউ ক্যান গো ফর কেএমসি, আমি বলে দিচ্ছি ভেন্টিলেটারও কেএমসি দেওয়া যায়, বিদেশের লোকজন সবাই কেএমসি করে, ভেন্টিলেটারও কেএমসি দেওয়া যায়, সিপ্যাপেও কেএমসি দেওয়া যায়, কেএমসি হ্যাজ অ্যাজ সাচ নো মানে দারুণ কন্ট্রা ইন্ডিকেশন কিচ্ছু নেই, একটাই আছে বললাম হিমোডাইনামিক্যালি আনস্টেবল হলে কেন, যেখানে আয়রন ড্রপ চলছে বাচ্চা সেখানে কেন, ঠিক আছে, ক্লিনিক্যালি স্টেবল লেস দ্যান 2 কেজি মোটামুটি লেভেলে পড়ে, বা লেস দ্যান 2.5ই বলতে পারি কেজির জন্য, সবাইকে আমরা কী দেবো কেএমসি, সো কেএমসি কম্পোনেন্টস মানে হচ্ছে আর্লি প্রলংড অ্যান্ড কন্টিনিউয়াস স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ দ্য বেবি অ্যান্ড দ্য মাদার, ঠিক আছে, নেক্সট কম্পোনেন্ট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক ফিডিং,
হ্যাঁ হ্যালো আসবে আসবে ও তুমি চেম্বার বন্ধ করে দাও আসলে আমি ফোন করে তুমি চাবি নিয়ে উপরে চলে যাও আমি চাইলে পরে ঠিক আছে সোম কি হলো লালটা টাস এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক ফিডিং মানে যেটা সাফিং এ হতে পারে সেটা রাইস টিউবে হতে পারে সেটা চামচ বাটিতেও হতে পারে ঠিক আছে ব্রেস্ট মিল্ক ফিডিং আর হচ্ছে প্ল্যান্ড আর্লি ডিসচার্জ আর্লি প্ল্যান্ড ডিসচার্জ অ্যান্ড রুটিন ফলো আপ নিউরোলজিক্যাল ফলো আপ ঠিক আছে দিজ আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ ক্যাঙ্গার মাদার বুঝে গেছে সে যাই হোক তাহলে টেম্পারেচার কী করে ম্যানেজ করবে জানতে হবে ঠিক আছে ক্যাঙ্গারু মাদারকে জিজ্ঞেস করবো সিভিয়ার হাইপোথার্মিয়া কী করে ম্যানেজ করতে হয় রেডিয়েন্ট ভার্মা বলে দিয়েছি রেডিয়েন্ট ভার্মা শিখে নেবে ঠিক আছে জানি স্কিন মোড আছে সার্ভো মোড আছে এগুলো কিন্তু নিজেরা করবে ঠিক আছে আর বল জন্ডিস কী করে তারপরে আর কী দেখে টেম্পারেচার ছাড়া আর কী দেখে তারপরে ফর হাউ লং 3 মিনিট কতক্ষণ দেখতে হবে কারণ যদি 1 মিনিট না দেখো তাহলে কিন্তু হার্ট রেট কাউন্ট হবে না রিসাসিটেশনের সময় 6 সেকেন্ডস বাট when you are examining the child you should count for 1 আর পালসও দেখে নিতে হবে along with heart rate you should examine all the four মানে peripheral pulses চার লিম্বে peripheral pulses কিন্তু দেখতে হবে ঠিক আছে এছাড়া আর কি দেখব হয়ে গেল এটা তারপরে রেসপিরেশন কি করতে হবে লুক ফর রেসপিরেশন তাহলে দেখবে এখানে টাইম দেখাবে এই সেকেন্ড অনুযায়ী পুরো 1 মিনিট কাউন্ট করতে কারণ তোর কাছে তো ঘড়ি থাকবে না তো এটা সেট করে নিয়ে আমরা টোটাল 1 মিনিটই কাউন্ট করবো কেন 1 মিনিট কাউন্ট করে নিউবর্নে কেন 1 মিনিট ওদের রেসপিরেশন ইজ পিরিয়ডিক রেসপিরেশন ওরা মাঝে মাঝে জোরে নেবে মাঝে মাঝে থেমে যাবে আবার জোরে নেবে আবার থেমে যাবে দ্যাটস ওয়াই আমরা ওকে টোটাল 1 মিনিট আচ্ছা আর কি দেখবো সিআরটি দা হাউ টু লুক ফর সিআরটি ক্যাপিলারি রিফিল টাইম সিআরটি ফুল ফর্ম কি ক্যাপিলারি রিফিল টাইম হাউ টু লুক ফর সিআরটি যদি তোমাকে কেউ আইসোলেটেড বলে হ্যাঁ আইসোলেটেড ক্যাপিলারি রিফিল টাইম দেখাতে বলে ইউ শুড লুক ফর টেম্পারেচার ফার্স্ট বিকজ হাইপোথার্মিয়া ইজ দ্য মেইন কজ অফ সিআরটি প্রলংগেশন তাই তো তাহলে কী করবো প্রথমে হাইপোথার্মিয়া দেখবো তারপরে কী করবো বাচ্চার এই যেটা নিপলের জাস্ট বিলো দ্য নিপল বডি অফ দ্য স্টারনাম হ্যাঁ ইউ আর ওয়ান থার্ড অফ দ্য বডি অফ দ্য স্টারনাম নট নট অ্যাবাভ দ্য জিফি স্টারনাম এরম জায়গাতে হাতটা রাখবো কতক্ষণ রাখবো ফর 5 সেকেন্ডস কী করে 5 সেকেন্ডস বুঝবো 1001, 1002, 1004, 1005, 1006, 1007, 1008 আগেই ফিল আপ হয়ে যাওয়া উচিত থ্রি অর মোর মানে অ্যাবনর্মাল লেস দ্যান 3 সেকেন্ডস ইজ নর্মাল ঠিক আছে লেস দ্যান 3 সেকেন্ডস মানে সিআরটি ইজ নর্মাল মোর দ্যান ইকুয়াল টু 3 সেকেন্ডস মানে ইট ইজ অ্যাবনর্মাল বোঝা গেছে সিআরটি অ্যাবনর্মাল মানে কি বাচ্চা নিয়ন্ত্রণ শখে আছে সকলে প্রথম জিনিস বডি তো চেষ্টা করবি ভলিউম প্রিজার্ভ করতে তো ভ্যাসোকনস্ট্রিকশন করবি এন্ড দেন উইল বি টেক আ ক্যাটাকিটা
হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ট্যাকিকার্ডিয়া হওয়া, তাহলে হার্ট রেট কত বেশি হলে বাচ্চাদের বলবো অ্যাবনর্মাল। What is the normal heart rate of a newborn? 120. And an average 100 to 160 bola jay ba 120 to 160. Bradycardia mane below 100. Tachycardia mane more than 100. More than 160. What is the normal rate of a respiratory rate of a newborn? 40 to 60 breaths per minute. What is the normal BP of the newborn? Blood pressure for the normal? 60 by 40 mm of mass. That is a normal blood pressure. Okay, so that's it. And so, in the shock sign, there will be tachycardia. Peripheral pulses will be weak, thready peripheral pulse. The heart will be cold. The child will have tachypnea. Why there is tachypnea in shock? বাচ্চা ইজ ইন সিগনিফিকেন্ট হাইপোথার্মিয়া 36.4 সিগনিফিকেন্ট হাইপোথার্মিয়া এটা সিগনিফিকেন্ট হাইপোথার্মিয়া অথবা মডারেট তুমি যাই বলো সিগনিফিকেন্ট হাইপোথার্মিয়া সো ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য চাইল্ড নো ডাউট এন্ড अकॉर्डिंग টু নরমাল ক্লাসিফিকেশন এটা মডারেট হাইপোথার্মিয়া ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য চাইল্ড সো কি করব তারপর বাচ্চাকে কোথায় রাখব রেডিয়েন্ট নরমাল মানে আমার মানে দেখি মোডটা কি করব ম্যানুয়াল মোড ম্যানুয়াল মোড থার্মো মোড এটাই তো ধরে It should be sarvo. Less than 32 होले मैंने. And unless less than 32 मैंने. Child severe hypothermia. Never convert the warmer in manual. ठीक है जी. जो कौन बच्चा टा सार मैंने significant hypothermia है, but not severe. Significant is below 35.5 degrees Celsius. কিন্তু সিভিয়ার মানে কত লেস দ্যান 32 তাহলে 32 এর নিচে নামছে না কিন্তু 35.5 এর নিচে আছে তো সিগনিফিকেন্ট সো ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য চাইল্ড ইউ হ্যাভ টু কিপ দ্য চাইল্ড আন্ডার রেডিয়েন্ট ওয়ার্ম বাট দ্য ওয়ার্মার শুড বি সেট অ্যাট সার্ভো সার্ভো মোড মানে অটোমেটিক মোড বা স্কিন মোড ঠিক আছে দুটো মোড আছে রেডিয়েন্ট ওয়ার্মার জানিস তো স্কিন মোড বা সার্ভো মোড অথবা ম্যানুয়াল তাই তো তাহলে আমরা কি মোডে রাখবো প্রথমে সার্ভো মোড কতটা সেট করব সার্ভো মোডে রেখে টেম্পারেচার ওর যে টেম্পারেচার দেখাচ্ছে তার থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি বলেছিলাম কথাগুলো সব ক্লাসে বেশি দিন তো হয় নি মনে হচ্ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস না হবে অগাস্ট সেপ্টেম্বর ও তো 0.5 ডিগ্রি সেলসিয়াস করে বাড়াতে হবে তাহলে সাপোজ ও যদি তোমার 33 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসে তাহলে আমাকে ওটা 33.5 এ সেট করতে হবে তবে যেই ও 33.5 রিচ করে যাবে আমি 34 এ সেট করব আবার 34 রিচ করে যাবে আই উইল সেট অ্যাট 35.5 আই উইল নেভার সেট অ্যাট 36.5 ডাইরেক্টলি কারণ পিছড়ে দিয়ে বাচ্চাকে চলে গেলাম অন্য কাজ করতে পারবে টেম্পারেচার কারেকশন করছো না দাঁড়িয়ে থেকে কারেকশন বুঝে গেছে তাই জন্যই বলা আছে 0.5 আরেকটাও সিগনিফিক্যান্স আছে বিকজ ইফ আ চাইল্ড রিকোয়ার টু রেইজ দ্য বডি টেম্পারেচার ফর 5.5 ডিগ্রি সেলসিয়াস ফর মোর দ্যান 1 আওয়ার মানে 1 ঘন্টার বেশি যদি টাইম লেগে যায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে ইউ শুড থিংক অ্যাবাউট সেপসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড এটা বলা আছে হ্যাঁ যে 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে ও যদি 1 ঘন্টার বেশি টাইম লেগে যায় তাহলে তোকে ভাবতে হবে বাচ্চার কোনো সেপসিস হচ্ছে ক্লিয়ার হলো আচ্ছা আর কি দেখবো এবার হ্যাঁ এবার যদি দেখা যায় যে বাচ্চা 31 টেম্পারেচার তাহলে সিগনিফিক্যান্ট তো বটেই তার সাথে সিভিয়ার তাই না তাই তো সিভিয়ার তো 31.9 মানে সিভিয়ার 32 এর অ্যাবাভ ইজ সিগনিফিক্যান্ট সো সেটা যদি হয় দেন ইউ শুড প্লেস দা বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার এন্ড ইউ শুড কিপ দা রেডিয়েন্ট ওয়ার্মার ইন ম্যানুয়াল ম্যানুয়াল মোডে করে হিটার পা হিট আউটপুট কতটা দেব 100% 100% হিট আউটপুট দেব কতক্ষণের জন্য দেব আনলেস দা চাইল্ড রিচেস দা টেম্পারেচার অফ 34 ডিগ্রি সেলসিয়াস 34 অবধি আমরা র্যাপিড রিওয়ার্মিং করি এই স্টেজটাকে বলি আমরা র্যাপিড রিওয়ার্ম ঠিক আছে যেটা বাচ্চা যদি সিভিয়ার হাইপোথার্মিয়া নিয়ে আসে যে টেম্পারেচারই হোক 29 হোক 30 হোক 31ই হোক
31.9 ডিগ্রি সেলসিয়াসই হোক, সেই টেম্পারেচারে বাচ্চা যখন আসবে আমি বাচ্চাকে রেডিয়েন্ট ওয়ার্মারে রাখবো, ওয়ার্মারটাকে ম্যানুয়াল মোড করবো, করে 100% হিটার আউটপুট দেবো, বাচ্চার সামনেই আমি দাঁড়িয়ে থাকবো, আমি কোথাও যাবো না যতক্ষণ না বাচ্চার টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। যেই ও 34 উঠে যাবে ওটা র্যাপিডলি উঠবে, ম্যানুয়াল মোড করে দিয়েছি র্যাপিডলি উঠে যাবে, যেই র্যাপিডলি উঠে যাবে 34 ডিগ্রি সেলসিয়াস যেই রিচ করে যাবে, দেন আই উইল কনভার্ট দ্য ওয়ার্মার ইন সার্ভো, সার্ভো মোডে করে আমি আবার 0.5 ওরা কোন জায়গাটা ঘাটিস বলতো আমি বলবো, এই তো এখানে 34 ডিগ্রি সেম্পার চেম্বার যাবে, যেই আমি জিজ্ঞেস করবো 33 হলে কি করবো, ওরা সবাই বলবি ম্যানুয়াল মোড, এই ভুলটা কখনো করবি না, 33 ইজ অলওয়েজ সিগনিফিকেন্ট, 32 significant, less than 32 is serious. So while your child is in between 32-33 temperature, you can keep it in servo mode. But when you are receiving the child in a temperature of less than 32 degrees Celsius, that is severe. Then only then you should keep the radiant warmer in manual mode with 100%. বুঝে গেল? ক্লিয়ার করতে পারলাম? না পারলি না, এখন না বুঝে যারা বুঝেছিস তারা বুঝিয়ে দিবি বাকিদের, বুঝতে পেরেছিস? তো এটা জানতে হবে এই ওরা, তার সাথে সিভিয়ার হাইপোথার্মিয়ার কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন সিভিয়ার হাইপোথার্মিয়া হলে বাচ্চা শকে যেতে পারে, তো ইউ শুড গো ফর আ নরমাল সালাইন বোলাস, তাই না? শকে গেলে কি করতে হয়? প্রথম জিনিস নরমাল সালাইন বোলাস দিতে হয়, তাই তো? কত দিতে হয় নরমাল সালাইন বোলাস? 10 ml পার কেজি বোলাস দিতে হয়। শকে থাকলে বাচ্চা কি হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া, তাই তো? হাইপোগ্লাইসেমিয়া হলে কত দিতে হবে চাই ইয়ে সুগার? 10% এক্সট্রোস, নো রোল অফ 5%, 10% এক্সট্রোস 2 ml পার কেজি, ভেরি গুড। এছাড়া কি করবো? যদি শকে থাকে বাচ্চার ডিআইসি হওয়ার চান্স থাকতে পারে, তাই না? যদি বাচ্চা হাইপোথার্মিয়া থাকে, তা ডিআইসি হলে কি করতে হবে? তাই জন্য প্রিভেনশনের জন্য একটা এক্সট্রা ডোজ অফ ভিটামিন কে দিই। যে সমস্ত বাচ্চা সিভিয়ার হাইপোথার্মিয়া থাকবে তাদেরকে একটা ডোজ অফ ভিটামিন কে ওয়ান দেওয়া হয়, বুঝে গেছে? একটা তো বাড়তে পায়, জানিস তো বাড়তে কি কি ইনজেকশন পায় বাচ্চা? হেপাটাইটিস বি পায়, একটা পায়, আরেকটা পায় পায় ভিটামিন কে ওয়ান পায়, বিসিজি সাথে সাথে পায়, বিসিজি একটু পরে দিলেও একদম অল ইন লেবার রুমে দুটো ইনজেকশনই দিও, একটা পায় ভিটামিন কে দেয়, একটা পায় হেপাটাইটিস বি, দিস আর দ্য টু বেসিক ইনজেকশন দিতে হয়। তা সেই জন্য আরেকটা ভিটামিন কে দিয়ে দিতে হবে যদি বাচ্চা সিভিয়ার হাইপোথার্মিয়া থাকে। ভিটামিন কে ডোজ নিশ্চয় জানিস, এখন এবার ভুলে গেছি, সবাই 0.5 আর কি করতে হবে? জন্ডিস, জন্ডিসটা কিন্তু পড়ে আসতে হবে, ঠিক আছে? হাউ টু লুক ফর জন্ডিস ইন নিওনেট, প্রথম কথা যেটা বলতে হবে যে আই উইল লাইক টু টেক দ্য চাইল্ড ইন ডেলাইট, বিকজ জন্ডিস শুড বি অ্যাসেসড ইন ডেলাইট ওনলি, ঠিক আছে? আচ্ছা, কোথায় দেখবো জন্ডিস? বাচ্চাদের চোখে জন্ডিস দেখি না, ওয়াই? বিকজ অফ ফিজিওলজিক্যাল ফটোফোবিয়া, ওরা চোখ খোলে না, ওদের চোখে আলো পড়লে চোখ বন্ধ, সো দিস ইজ বিকজ অফ ফিজিওলজিক্যাল ফটোফোবিয়া, উই উইল নেভার এক্সামিন দ্য স্ক্লেরা অফ দ্য নিয়ন, উই উইল অলওয়েজ এক্সামিন দ্য জেনারেল স্কিন কালার, ওকে? সো স্টার্ট ফ্রম ফেস, জন্ডিস সবসময় পেনিও কডাল ডিরেকশনে স্প্রেড করে, তাই তো? সেফালো কডাল, তাহলে কি করতে হবে? প্রথমে ফেসে অ্যাপিয়ার করবে, তাই না? তারপরে চেস্ট, তারপরে অ্যাবডোমেন, তারপরে আস্তে আস্তে তাই এভাবে নামে, প্রোগ্রেস করে। সো শো মি হাউ টু লুক ফর জন্ডিস, দেখা কি করে জন্ডিস দেখতে হয়? সিআরটি সময় কি করতে হয়? স্প্রেস করে ছেড়ে দিতে হয়, আর জন্ডিসের সময় কি করবো? ইউ হ্যাভ টু স্ট্রেচ দ্য স্কিন, এরকম আছে তো? তাহলে আমি কি করবো? প্রথমে ফেসে দেখবো, তো এই স্ট্রেচ করে দেবো, হ্যাঁ, স্ট্রেচ করে আমি কালারটা দেখবো যে নিচে সাবকিউটিনিয়াস টিস্যুর কালারটা সাদা না হলুদ, বোঝা গেছে? তাহলে ব্লসম অফ দ্য নোজে দেখবো, চিনে দেখতে পারি, ঠিক আছে? চেস্টে দেখতে পারি, শরীরে দেখ সাদাই আছে, বলো কিছু হলুদ নেই, ঠিক আছে? তাও ইয়ালোতে দেখছি, বাইরে গিয়ে দেখলে পুরো সাদাই দেখবি। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি? অ্যাবডোমেনে দেখবো, তারপরে উই ক্যান লুক ফর থাই অলসো, অথবা নি জয়েন্টটা দেখবো, তারপরে শিন মনের উপর দেখতে পারি, তারপরে কোথায় দেখতে পারি? অ্যালভিওলাসের উপর দেখতে পারি, লাস্টে দেখবো পাম্প সোল, বিশেষ করে সোলটা, ঠিক আছে? সোলও সাদা, তাই তো? তাহলে এই বাচ্চা জন্ডিস নেই, হুম? তাহলে সবার প্রথমে অ্যাপিয়ার করবে হচ্ছে ফেসে, তারপরে গোটা গায়ে অ্যাপিয়ার করবে। তোমাদের জন্ডিসে এই দুটো জিনিস জানতে হবে যে বাচ্চার চোখে জন্ডিস দেখবো না, আর বাচ্চার ডে লাইটে নিয়ে গিয়ে জন্ডিস দেখবো,
বোঝা গেছে? তারপর ক্র্যামাস ক্রাইটেরিয়া পড়ে নিতে হবে, কতটা কত লেভেল, আর ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস কাকে বলে, জন্ডিসের কী কী কারণ, জন্ডিস নিয়ে কিন্তু কোয়েশ্চেন, ফটোথেরাপি আমি তো হলে করবই, যে ফটোথেরাপি কখন দেবো কখন দেবো না, ফটোথেরাপি কী কী দেখে করে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিক্স এরা চার্ট আছে, ওগুলো একটু পড়তে হবে নিজেদেরকে, ঠিক আছে? কী দেখে ডিসাইড করবো, হোয়াট আর দ্য প্যারামিটার্স টু ডিসাইড ওয়েন টু স্টার্ট ফটোথেরাপি অর নট, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাটলিস্ট ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া পড়ে আসবি, কারণ পড়ে আসবি। হ্যালো, বুঝা গেল? এই যে জন্ডিস দেখলাম, আর নিউবর্ন তোদের এক্সামিনেশন বলতে বলতে পারে যে মাথা থেকে পা পর্যন্ত কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো কনজেনাইটাল ম্যালফরমেশন আছে কিনা সেটা দেখাও, তাই না? আছে কি নেই বল, কী করে দেখে ফ্রন্টানেল, কী করে দেখে মাথায় কী কনজেনাইটাল ম্যালফরমেশন হতে পারে, হাইড্রোসেফালাস হতে পারে, মাথা মাপতে হবে তাহলে, যদি বলি আমি যে বাচ্চা হাইড্রোসেফালাস আছে মাথা মেপে দেখা, মাথা মাপতে জানিস সেটা সার্কামফারেন্স, পিডিয়াট্রিক পেশেন্টে তো জানিস, কী করে হিসাব করে মাপে পিডিয়াট্রিক পেশেন্টে, তারপরে কি করতে হবে, কোথায় থেকে কোথায় দেখে, ওভারল্যাপিং করে দেখতে হবে, ওভারল্যাপিং ফিতেটা করতে হবে, ফিতেটা কানায় কানায় মাপলে হবে না, ওভারল্যাপিং করে এদিকে কত এদিকে কত মাইনাস করে হেড সার্কামফারেন্স দেখতে হবে, অলওয়েজ মনে রাখবি অ্যানথ্রোপোমেট্রি করার সময় পিডিয়াট্রিক্সে, এমবিবিএস এ কেউ তোকে একদম হাতি ঘোড়া মাথা সিপ্যাপ মেশিন ভেন্টিলেটর মেশিন কেউ জিজ্ঞেস করবে না, এইগুলো বেসিক অ্যানথ্রোপোমেট্রি বলতে হবে, নিউবর্নও সেভাবেই দেখবি, নিউবর্ন কি মানুষের থেকে আলাদা নাকি, নিউবর্ন হেড সার্কামফারেন্স ওরমভাবেই দেখবি, মাথা বড় না মাথা ছোট দেখে নিবি, হ্যাঁ? আর কি দেখতে হবে, ফ্রন্টানেল দেখতে হবে, তাই না? ফ্রন্টানেল থাকে তো, হ্যাঁ, তা অ্যান্টার ফ্রন্টানেল দেখে কি করে, বসিয়ে নিতে হবে বাচ্চাকে, দেখে অ্যান্টার ফ্রন্টানেল দেখতে হবে, যখন ফ্রন্টানেল দেখবে তখন বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে যে এখানটাতে অ্যান্টার ফ্রন্টাল থাকে, এই দিস ইজ দ্য ফ্রন্টাল, ঠিক আছে? এটা প্যালপেট করে দেখতে হয় যেটা ফ্লাস্ট আছে না, ডিপ্রেসড আছে না, বালজড আছে, এটা দেখতে হয় নর্মাল আছে ফ্রন্টাল, ঠিক আছে? আর মাপবো কী করে ফ্রন্টাল জানিস তো, এরকম ডায়মন্ড শেপ হলে কীরকম করে মাপে, ডায়মন্ড শেপের মেজারিং কী করে করে, ডায়মন্ড তো অ্যান্টার ফ্রন্টাল তো ডায়মন্ড শেপ, আর তুই দেখেছিস কোনো দিন, বড়ো বাচ্চাগুলোকে তো দেখেছিস, 18 মাস আগে তো অ্যান্টার ফ্রন্টাল ক্লোজ হয় না, তাহলে দেখবি ওগুলোকে এরম এরম ফ্রন্টাল সাইজ হয়, কী করতে হয় এটা অনেক ইম্পর্টেন্স আছে, হ্যাঁ, অ্যান্টারফ্রন্টাল দেখে আমরা বলতে পারি ওটা বালজ থাকলে কি হতে পারে না হতে পারে সব কিছু জিজ্ঞেস করতে পারে, আর কি কি কনজেনিটাল ম্যালফর্মেশন হতে পারে, ক্যাপার ক্লিপ 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 প্যালেট হতে পারে, আর কি হতে পারে মুখে বল, কোয়ানাল অ্যাট্রেশিয়া, ভেরি গুড, ইট ইজ আ কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, কোয়ানাল অ্যাট্রেশিয়া বুঝবে কি করে জিজ্ঞেস করতে পারে, তারপর আর কি হতে পারে, ট্রাকিওফেসিয়াল ফিস্টুলা হতে পারে, ভেরি গুড, এছাড়া কনজেনিটাল ডিফেক্ট কানি কনজেনিটাল ডিফেক্ট, এটা কিন্তু যে কেউ জিজ্ঞেস করতে পারে যে হাউ উইল ইউ ইয়ে যে কনজেনিটাল ডিফেক্ট কানি কি করে বুঝবে, তাই না? তাহলে স্টমাকার ইসোফেগাসের মধ্যে একটা মানে ট্রেকিয়ার মধ্যে ফিস্টুলা আছে, তাই না? ও তো গিলতে পারবে না যা আছে সব, তাহলে ফ্রডিং এক্সেসিভ ফ্রডিং হয়ে হচ্ছে টিএ, আর কি হতে পারে, পায়ে ক্লাব ফিটি আর স্পাইনে কি থাকতে পারে, স্পাইনা বাইফিটা থাকতে পারে, মেনিঙ্গোমায়লাইসিস ফর্মে যেটা এক্সেসিভ হলে সেটা মেনিঙ্গোমায়লাইসিস, না হলে কম থাকে স্পাইনা বাইফিটা অকালটা বলি, ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি, হ্যাঁ। সো মেনিঙ্গোমায়লাইসিস মানে কি, ওটাতে প্রোট্রুড হয়ে দুটো ভার্টিব্রার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড অ্যালং উইথ দ্য মেনিঞ্জেস বেরিয়ে আসে, তাই না? সেটা বলে মেনিঙ্গোমায়লাইসিস। তো দিস আর দ্য কনজেনিটাল অ্যানোমালি, হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে পারে, আর সেপসিস জিজ্ঞেস করবে, বলে আরেকটা জিজ্ঞেস করবে সেপসিস, আর কি হতে পারে,
আর রিফ্লেক্স বলতে গেলে তোদেরকে কোনো রিফ্লেক্সই আমি বলবো না, মরস্তকে দেখাতে একেবারে আমি তো বলবো না, অ্যাটলিস্ট কোনো এক্সামিনার যাই তো মরোজ আন্ডার গ্রাজুয়েট আমি বলবো না, কিন্তু আগে না আসছে বাট কম্পন সব কি করতে হয় মরোজে মাথাটাকে নিয়ে ছেড়ে দিতে হয় না, মাথাকে নিয়ে জাস্ট 30 ডিগ্রির মতো একটা বেন্ড করতে হয়। হ্যাঁ, হয় তুমি উপর থেকে নিচে এরকম ভাবে ফেলো, নিচে একটা হাত রেখে অথবা জাস্ট ঘাটটাকে ফ্লেক্স করো। হ্যাঁ, 30 ডিগ্রি এখন ঘুমোচ্ছে মরোজ কোনোদিনই হবে না, যদি একটু জায়গা থাকা অবস্থায় মরোজ থাকে, ঠিক আছে? দেখলে পরে কি হবে, প্রথম কম্পোনেন্ট কি হয়, এক্সটেনশন অ্যাবডাকশন, এক্সটেনশন অ্যাবডাকশন অফ সোল, প্রথমে সেখানে অ্যাবডাকশন, এক্সটেনশন, ওপেনিং অন দা হ্যান্ড, ওপেনিং অফ দা হ্যান্ডস, তারপরে দেখবো কি করছে বাচ্চা, অ্যাঙ্গেল অফ দ্য মাউথটা সেই দিকে দেখবে, তার মানে ও নিপলটাকে খুঁজছে, ঠিক আছে? দ্যাট ইজ এ রুটিন রিফ্লেক্স। আর সাকিং রিফ্লেক্স কি করে দেখবো, আইডিয়ালি ইনডেক্স ফিঙ্গার, লিটল ফিঙ্গার হোক ইনডেক্স ফিঙ্গার হোক, আমরা হার্ট প্যালেটে টাচ করা, একটু টাচ করলেই ও সাকিংটা, কিন্তু সেটা তো আমি দেখতে বলি না, কারণ যেহেতু সবার হাত নোংরা থাকে আমি কাউকে দিচ্ছি না, আমি তো বলবো না, ঠিক আছে? প্লান্টার গ্রাস বা পামার গ্রাস জিজ্ঞেস করতে পারে, প্লান্টার গ্রাসে ঘুমন্ত অবস্থা তো দেখতে পারবি, এই অবস্থায় নিয়ে যদি এই যদি এখানে প্রেশার দিয়ে যায় আঙুলগুলো ফ্লেক্স হলো, দ্যাট ইজ দ্য প্লান্টার গ্রাস। আর পামার গ্রাসকে কী করতে হবে, ঘুমন্ত অবস্থায় পামার গ্রাস খুব ভালো হবে না, সেটা কী করতে হবে, হাতটা এরকম খোলা রেখে জাস্ট আলনার অ্যাসপেক্ট থেকে তোকে আঙুলটা ঢোকাতে হবে, ও তোর আঙুলটা গ্যাস করবে, এবং এটা দিয়ে তুই যদি এখানে তুলতেও যাস ও ট্র্যাকশন রেসপন্স, ও পুরো বডি শুদ্ধ উঠে আসবে এরমও হবে যদি ও জেগে থাকতো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য পামার গ্রাস, ঠিক আছে? এটা জিজ্ঞেস করতে পারে, আর তোদের কিছু জিজ্ঞেস করবে, বেসিং স্টেপিং ওসব তোদেরকে কিছু জিজ্ঞেস করবো, অ্যাসিমেট্রিক টনিক ফনিক জিজ্ঞেস করবো না, কারণ ওটা দেখাতে পারবো, ঠিক আছে? বোঝা গেল, এইটুকুই জিজ্ঞেস করবো পরীক্ষার সময়, নিউ ওয়ানে কি এমন হাতি করে মাথা জিজ্ঞেস করবো, আর এনআরপি জিজ্ঞেস করবো সবাই, এনআরপি টেবিলেও জিজ্ঞেস করবো, এনআরপি টেবিল থাকবে ব্যাগ মাস্কের ইনস্ট্রুমেন্টের একটা পার্ট এনআরপি থাকবে, দেখলি রিভার্স সেমিস্টার তো হলো, তাহলে এনআরপি একটা থাকবে, আর এনআরপি জিজ্ঞেস করবো, আর নিউ ওয়ানে তো 10 নম্বরের পরীক্ষা, 10 নম্বরে ওটুকুই জিজ্ঞেস করবো, জন্ডিস দেখাতে পারতে হবে, টেম্পারেচার দেখাতে পারতে হবে, সিআরটি দেখাতে হবে, টার্ম ফিটার বলতে হবে, আর 2-4টে থিওরি কোশ্চেন আনসার দিতে হবে, বুঝলি? তাই তো পাস, ঠিক আছে, যা, থ্যাংক ইউ ম্যাডাম।